মেলিডোরা কোনো এক সময় যখন আমি অন্য কিছু বলতে চাই, যখন অ্যাপেল একটা শুধু ফল ছিল না, যখন চারিদিকে যুদ্ধের দামামা, তারও আগে যখন চাঁদ ছিল কলঙ্কবিহীন আর সব মিথ্যে। ও বুঝে গেছি, কোনো এক সময় যখন হাতে ধরা শাওয়ার আবিষ্কার হয়নি, সেরকম কিছু কি? মন্দনা, কোনো এক সময় যখন হাতে ধরা শাওয়ার আবিষ্কার হয়নি, ও আর এই গল্পের সাথে যেটার কোনো সম্পর্কও নেই, সেই সময় আনন্দ রাজ্য নামে একটা রাজ্য ছিল, আর এই নামের মতনই ছিল সেখানকার প্রজা, রাজা এবং যুবরাজ, রাজপুত্র টাইলার। টাইলার ছিল খুব হাসি খুশি ছেলে। দাঁড়াও, ওটা টাইলার নয়, সরি, টাইলার ছিল খুব হাসি খুশি ছেলে আর এক দক্ষ যোদ্ধা। ও সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে পারত, কিন্তু ও গিটার বাজাতে পারত না। প্রায় সব রকম যন্ত্রই ও বাজাতে পারত, এবং রাজ্যের লোকেরা তার রূপের জন্য তাকে খুব ভালোবাসত। এটা বেশ ভালো, রূপ, দক্ষতা আর বড় মন, টাইলারের কাছে সবই ছিল শুধু। টাইলার, আমার ছেলে, তোমার জন্য আমি খুবই চিন্তিত। তোমার চিন্তার কারণ কি বাবা? তুমি খুব শীঘ্রই আনন্দ রাজ্যের রাজা হতে চলেছ, আর মানুষ আশা করে যে রাজার একজন রানী থাকবে। দুঃখিত, তুমি তোমার রানী খোঁজো, এখন অনেক হয়েছে। আমি এই রাজ্যে একটা বিরাট উৎসবের আয়োজন করেছি, পাশের রাজ্যের রাজকন্যারা এখানে আসবে, এবং এটা তোমার কাছে একটা বিশেষ মুহূর্ত, তোমার রানীকে খুঁজে পাওয়ার। কিন্তু বাবা, তোমার এসব করার দরকার নেই, সঠিক সময় এলেই আমি সঠিক মানুষ খুঁজে পাবো। সঠিক সময় তাদের জন্যই আসে যারা অপেক্ষা না করে সেটার দিকে এগিয়ে যায়, বুঝেছ? আমি ইতিমধ্যেই নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছি, আমি চাই তুমি গিয়ে তোমার আন্টি অ্যালেক্সিসের সঙ্গে দেখা করো। অ্যালেক্সিস আন্টি? কেন? কেন? কারণ সে তোমার মাকে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ খুঁজে পেতে সাহায্য করেছিল, আমাকে। ঠিক আছে। রাজপুত্র টাইলার তার অ্যালেক্সিস আন্টির সঙ্গে দেখা করতে গেল। টাইলার, কি সৌভাগ্য আমার, কি মনে করে এখানে এসেছো? অ্যালেক্সিস আন্টি, বাবা একটা উৎসবের আয়োজন করেছেন, যেখানে তিনি বিশ্বের সব রাজকন্যাদের প্রাসাদে এসে থাকার আমন্ত্রণ জানিয়েছেন, এবং তিনি আশা করছেন এতে আমি হয়তো সঠিক জীবনসঙ্গী খুঁজে পাব। উনি আপনার পরামর্শ নিতে আমাকে পাঠিয়েছেন। ও, এই ব্যাপার খুবই সহজ, এমন কাউকে নিজের মনটা দিও যে নিজের দুঃখে হাসে ও অপরের দুঃখে কাঁদে। রাজপুত্র টাইলার আন্টির উপদেশের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো। তার মনে হলো আন্টির এই উপদেশটা কেমন অদ্ভুত, তবে সে পরখ করে দেখার সিদ্ধান্তও নিল। উৎসব আরম্ভ হওয়ার দিনে রাজ্যকে বিরল ফুল দিয়ে অলঙ্কৃত এবং সাজসজ্জায় ভরিয়ে তোলা হলো। রাজা আর্থার সকলকে নিজেই স্বাগত জানালেন। আমার প্রতিবেশী রাজ্যের রাজকন্যারা, আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই যাত্রা করে ক্লান্ত, তাই বিশ্রাম নিন, ভোজন করুন, রাজ্যের চারপাশটা ঘুরে দেখুন, আর কাল সকালে আনন্দ সরোবরের ধারে আপনাদের জন্য চড়ুই ভাতির আয়োজন হয়েছে। আপনি হাসছেন কেন? কারণ আমি এটাকে থামাতে পারি না। টাইলার নিজের বারান্দায় দাঁড়িয়ে সারা সন্ধ্যে ধরে অতিথিদের আগমন দেখছিল। অবশেষে রাত যখন নিস্তব্ধ,
তখন সে তারায় ভরা আকাশের দিকে চাইল। জানি না আগামীকাল কি ডেকে আনবে, সেই বিশেষ কাউকে নাকি সাধারণ। এখন শুধুই আকুল হয়ে আর সময়ের অপেক্ষা করা। ও, তাড়াতাড়ি সকালটা হও। সময় মতোই সকাল হল আর রাজপুত্র টাইলার উঠে তৈরি হল। রক এন্ড রোল, রক এন্ড, এই দাঁড়াও না, সে রক এন্ড রোলের জন্য তৈরি হয়নি। তাহলে চড়ুই ভাতির জন্য, মনে আছে? রাজপুত্র টাইলার আর তার বন্ধুরা ঘোড়ায় চড়ে আনন্দ সরোবরের দিকে গেল। অপরদিকে রাজকন্যাদের একটি পুষ্পসজ্জিত ঘোড়ায় টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হল। হঠাৎই ওহো, হাই কপাল! ভাগ্যক্রমে কেউ ব্যথা পাননি। রাজপুত্র টাইলার নিজের ঘোড়া থেকে নেবে তাদের সাহায্যের উদ্দেশ্যে গেলেন। কিন্তু তাদের মধ্যে একজন শুধু হাসছিল। আরে দেখো, গর্তে পড়ে গিয়ে আমাদের কি হাস্যকরই না দেখতে লাগছে। ইস, যদি আগে লক্ষ্য করতাম, আমার দেখে হাসি পাচ্ছে, তাই না? হাস্যকর। এমন কাউকে নিজের মনটা দিও যে নিজের দুঃখে হাসি ও অপরের দুঃখে কাঁদে। রাজপুত্র এক এক করে সবাইকে উঠতে সাহায্য করলেন, তবে তার চোখ পড়ে থাকে সেই রাজকন্যার দিকে, যেই কষ্টের মাঝে হাসছিল। সে তাকে উঠতে সাহায্য করলেন, কিন্তু তার মুখ কাদায় ভরে থাকার জন্য সে তাকে ভালো করে দেখতে পারলেন না। তবে এতটুকুতেই তার হৃদস্পন্দন আরো জোরে বেড়ে গেল। হে জেকব, ওটা কে ছিল যে হাসছিল? ওটা তো প্রফুল্ল রাজ্যের রাজকন্যা মেলিডোরা। রাজকন্যা মেলিডোরা! সেদিন সন্ধ্যায় রাজা আর্থারের আয়োজিত এক বল ডান্সে রাজকন্যারা অংশগ্রহণ করলেন। কিন্তু সবার মাঝে রাজপুত্র টাইলার শুধুমাত্র মেলিডোরাকে খোঁজার চেষ্টা করছিলেন। আর হঠাৎই ও, ক্ষমা চাইছি, আমি আসলে, এটা তোমার দোষ নয় রাজপুত্র টাইলার। আর তখনই রাজপুত্র টাইলার গলাটা চিনতে পারল। তার চোখ ঝলমলিয়ে আর মনটা খানিকটা নেচে উঠল। রাজকন্যা মেলিডোরা! গর্ত থেকে বেরোতে সাহায্য করার জন্য ধন্যবাদ, খুবই হাস্যকর ছিল, তাই না? তোমার যে চোট লাগেনি সেটাই ভালো, মানে সবার। আমার সাথে কি নাচবে? নিশ্চয়ই। দেখো, দুজনকে একসাথে কি সুন্দর মানিয়েছে। তুমি খুব ভালো নাচো। তুমিও খুব একটা খারাপ নও। তোমার হাসিটা খুব সুন্দর। দাঁড়াও রাজপুত্র, আমার প্রেমে পড়ো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? গুড নাইট। রাজপুত্র টাইলার সেই রাতে ঘুমোতে পারেননি। প্রেমে পড়ো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও কেন আমায় বিয়ে করতে পারবে না? আর তাহলে ও এখানে কেন এলো? তাহলে কি ওর আমাকে একেবারেই পছন্দ হয়নি? তাছাড়া ওকে তো আমি বিয়ের কথাও বলিনি। হাজার হোক, আন্টির পরামর্শের অন্য দিকটাও তো দেখতে হবে, তাই না? কিন্তু আমার এত অস্থির লাগছে কেন? এটাই কি ভালোবাসা? পরের দিন ভোরে সব রাজকীয় অতিথিরা ঘোড়ায় চড়ে জঙ্গলে গেল। আমার দেরি হয়ে গেছে। একটু দেখো, একটু দেখো, ও মাঝিতে গাও, একটু দেখে।
সব টাকা খরচ করে রাজাকে দেওয়ার জন্য এগুলো কিনেছিলাম। এখন আমি কি করব? কিন্তু কেউ ওনার কান্না শুনলেন না। তারা হাসতে হাসতে চত্বরের গেট দিয়ে চলে গেল, মাত্র একজন ছাড়া। মেলিডোরা, আমি খুব দুঃখিত ঠাকুমা, ওদের সাবধান হওয়া উচিত ছিল। তুমি কেঁদো না, আমি তোমার ক্ষতিপূরণ করে দেব নিশ্চয়। ও, ধন্যবাদ হোনা। একটু দূরে দাঁড়িয়ে থাকা রাজপুত্র টাইলার এই দৃশ্য দেখে তার মন গলে গেল। আর যেই মেলিডোরা সেই মহিলাকে দাঁড় করিয়ে পিছনে ঘুরল, সূর্যের আলোয় টাইলার তাকে দেখে তার চোখ জলে ভরে গিয়েছিল। এমন কাউকে নিজের মনটা দিও যে নিজের দুঃখে হাসে, অপরের দুঃখে কাঁদে। এই তো সে। রাজপুত্র টাইলার মেলিডোরার সাথে সেই বৃদ্ধকে নিয়ে প্রাসাদে নিয়ে যেতে সাহায্য করল। পরের দিন টাইলার তার কাছে গেল। আমি জানি না তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না এবং কেন তোমার প্রেমে পড়তে বারণ করেছো, কিন্তু প্রেম তো আর নিজের ইচ্ছে হয় না, এটা হয়ে যায়। আর আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। হ্যাঁ, আমি তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, শুধু তোমার থেকে একটা জিনিস জানতে চাই, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না? ব্যাস এইটুকু। টাইলার, আমি তোমাকে পছন্দ করি, হয়তো ভালোবাসি, তবে আমি তোমায় ঠিকমতো চিনি না, আর তুমিও আমায় চেনো না, আর তাই আমি তোমায় বিয়ে করতে পারবো না। দেখো, অন্য রাজকন্যাদের মতো তোমার হাত ধরে এমনি এমনি তোমার জীবনে আমি চলে আসতে পারবো না। আগে আমাদের পরস্পরের জীবনে প্রবেশ করতে হবে, পরস্পরকে জানতে হবে, তাহলেই আমরা প্রকৃত একে অন্যের প্রেমে পড়তে পারবো। তবে মনে হয় তুমি একজন রাজপুত্র, আর তুমি তা চাইবে না, তাই আমি বলেছিলাম আমি পারবো না। হাস্যকর, এসো পরস্পরকে জানি। আর ওরা সেটাই করল। রাজপুত্র টাইলার ও রাজকন্যা মেলিডোরা সময়ের সাথে সাথে আরো বন্ধনে আবদ্ধ হয়ে অবিচ্ছেদ্য হয়ে গেল এবং বিয়ের জন্য প্রস্তুত হল। এরপর কি? অবশ্যই একটা জমজমাট বিয়ে। আমি খুবই খুশি, আমার কান্না পাচ্ছে। আর তারপর রাজপুত্র টাইলার ও রাজকন্যা মেলিডোরার গল্প ভালোভাবে শেষ হল, আর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিল যে জীবনে সবসময় এমন মানুষদের সঙ্গে থাকা উচিত যারা নিজেদের দুঃখে হাসে আর অপরের দুঃখে কাঁদে।